শাশুড়ি মা মারা যাওয়ার পর এটা আমাদের প্রথম বাড়িতে যাওয়া, তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি যে শাশুড়ি মা বাড়িতে না থাকলে সেই বাড়িতে কতটা শূন্যতা অনুভব হয় সেটাই। তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আর এখন থেকে প্রতিদিন আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার ভিডিও ভালোবাসো বা আমার ভিডিও প্রথম দেখছো, ভালো লাগলে পেজটি ফলো করে দিবে এবং একটা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথে যুক্ত হয়ে যাবে। আর যারা আমার পেজে আগে থেকে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো সকালবেলা আমার মেয়ে স্কুল আর ওর বাবার অফিস, তো একসাথে মেয়ে আর ওর বাবা বের হয়ে গেল মেয়েকে স্কুলে দিয়ে ওর বাবা অফিসে চলে যাবে। আর এইদিকে আমি বাসার সব কাজ শেষ করে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিব। আর এর মধ্যে তো তোমরা কেনাকাটা ভিডিও এসব দেখেইছ, তারপরে এবার ভালো করে ভিডিও আমি দিতে পারি নাই ব্যস্ততার কারণে। তো বাড়িতে যেহেতু চলে যাব, আজকে লাস্ট ডেলিভারি ছিল, আর যেহেতু পুজোর ডেলিভারি সেহেতু সবারই একটু তাড়া, সবাই বলছিল দিদি আমার এই ডেলিভারিটা দেন দেন। তো বাড়িতে যাওয়ার আগের দিনও আমি অনেকগুলো ডেলিভারি রেডি করে দিয়ে তারপর গিয়েছি। তো ওর বাবা যেহেতু আজকে অফিসে, সেহেতু ওর অফিস থেকে একটু ঝামেলাই থাকবে, অফিসে অনেক কিছু মেনটেন করে তো তারপর ওকে বের হতে হবে। সেই ক্ষেত্রে আমি বাসায় বসে আজকে অনেকগুলো মেমু সব কিছু করে নিলাম ডেলিভারিগুলো রেডি করার জন্য। আর এদিকে লক্ষ্মীও প্যাকেট ট্যাকেট সব করে ফেলেছে, আর আমি এসে এইদিকে লাগেজটা গুছিয়ে নিচ্ছিলাম। তো পুজোতে যেতে লাগলে সবারই মনে হয় অনেক বেশি কাপড় চোপড় হয়ে যায়, পুজো কেন যে কোনো ওকেশান বলো, আর বাড়িতে ওকেশান ছাড়াও বাড়িতে যেতে গেলেই কিন্তু অনেক কাপড় চোপড় হয়ে যায়। তখন কিন্তু আমরা দেখবা যে দুই তিনটা ব্যাগপত্র নিয়ে গেলে আসার সময় তো আরও দুই তিনটা হয়ে যায়, এটা সবার ক্ষেত্রে তাই না বলো? তোমাদের ক্ষেত্রেও নিশ্চয় এমন হয়, অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি লাগেজটা এত চাপানোর চেষ্টা করছিলাম যে আরও দুইটা ধরুক আরও দুইটা ধরুক, তাহলে আমার ব্যাগটা কম হবে। তো যাই হোক, এরকম করে কষ্ট করে লাগেজ আমরা মোটামুটি দুই তিনটা করে ফেলেছি। তো সব রেডি করে রেখে আমি আমার জামা কাপড়গুলো যেগুলো পরে যাব সেগুলো আলাদা করে রাখছি, কারণ ওর বাবা অফিস থেকে এসেই সঙ্গে সঙ্গে আমরা বের হয়ে যাব। আমাদের ফ্লাইট হবে আজকে 7টায় মেবি, হ্যাঁ 7টায়, তো আগে বের হতে হয় দেড় ঘন্টা আগে। আর যে জ্যামের রাস্তা ঢাকা শহরে, আসলে পুরো শহরটা জুড়েও যদি রাস্তা করে দেওয়া যায় তবুও মনে হয় জ্যাম শেষ হবে না। আমার তো এত বিরক্ত লাগে বের হতে গেলে। তো যাই হোক, সবারই একই অবস্থা আমার মনে হয়। তো এই যে আমি সব গুছিয়ে নিচ্ছি যাতে করে কোনো কিছু বাদ না পড়ে, তো সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছিলাম। মেয়েকেও বললাম যে মা তুমিও সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নাও, আর ওরও খাওয়া দাওয়া শেষ, মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ওর বাবাও অলরেডি চলে আসছে। আর আমি তো ওই যে গোপালকে নিয়ে যাই দেখলো এই ব্যাগের মধ্যে, আমি গোপাল সোনাকে নিয়ে নিয়েছি। তবে আজকের অভিজ্ঞতা শেয়ার করব, আমি এরপর থেকে হয়তোবা আর গোপাল আমি সাথে নেব না, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে ঠাকুরকে রেখেই যাব। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাচ্ছি, আর এইবার সিএনজি চলে আসছে। তো যেটা বলছিলাম গোপালের অভিজ্ঞতা, সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো আমরা এই যে অলরেডি চলে এসেছি এয়ারপোর্টে, আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে। আর এয়ারপোর্টের এই ঢোকার রাস্তাটা, ডোমেস্টিকের যেই এরিয়াটা, এখানে ঢুকতে গেলে এতটা জ্যাম হয়ে থাকে এখন, কারণ রাস্তায় কাজ চলতেছে ভেতরে এই কারণে। তো আমরা এখানে এসে সব ফর্মালিটি শেষ করে এখানে আমাদের এক ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, পল্লব, ওর নাম শান্তাহার বাড়ি। তো ওর সাথে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে গল্প গুজব করে আমরা এখন বাসে উঠে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ছেড়ে দিবে। তো যেটা বলছিলাম, গোপাল সোনাকে এয়ারপোর্ট দিয়ে নিয়ে যেতে গেলে আমার এর আগে কোনোবারই প্রবলেম হয়নি, বাট এইবার যেই প্রবলেমটা আমার হয়েছে যাওয়ার সময় না, আসার সময় আমাদের রাজশাহী এয়ারপোর্ট থেকে আমাকে আর হাতে করে নিতে দেবে না, ওইটা লাগেজে দিতে হবে অথবা তোমার এমনি একটা ব্যাগে দিয়ে দিতে হবে। এই গোপাল সোনা আমি কী করে লাগেজে দিই, ওরা কীভাবে ধুরুম ধারুম করে ফেলে বলো, এইভাবে কি দেওয়া সম্ভব? তো পরে চিন্তা করেছি এরপর থেকে আর গোপাল সোনাকে এভাবে নেব না, বাসায় রেখে যাব, খাবার দিয়ে গোপাল সোনার কাছে ক্ষমা চেয়ে রেখে যাব। কারণ আমাকে এক বয়োজ্যেষ্ঠ বলেছেন যে গোপাল সোনাকে খাবার এবং জল দিয়ে গোপাল সোনার কাছে ক্ষমা চেয়ে নাকি বলে রাখলেই হয় যে বাবা আমি যাচ্ছি, তুমি যখন ক্ষুধা লাগবে তুমি খেয়ে নিও,
তো আমি এখন থেকে সেটাই করব। এইবার তোমরা একটু আমাকে বলবে যে তোমাদের যাদের গোপালসোনা আছে তোমরা কোথাও গেলে কি করো। আমার তো মনে হয় যে আসলেই গোপালসোনাকে এভাবে জার্নিতে না নেওয়াই ভালো, কারণ অনেকেরই অপবিত্র গা থাকে। তো এটা আমার মতামত, এখন তোমাদের মতামত একটু জানাবে। তো তোমাদের সাথে গোপালসোনার গল্প করতে করতে আমি আরেকটা বিষয় শেয়ার করব, সেটা শেয়ার করাই হচ্ছে না। তোমরা অনেকক্ষণ ধরেই দেখতেছো যে আমার মেয়ের আশেপাশে সাইডে শুধু আইফোন আর আইফোনের ছড়াছড়ি। তো বেশ কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে প্লেনে না উঠলে বুঝতাম না যে আইফোনের দাম এত কম। তো আমি একটা কিনছিলাম গত বছর, তো এইটা আমার কাছে এতটা বিরক্তিকর লাগতো, হিমিয়া বড় একটা ফোন, তো তাই দেখে তার বাবারে দিয়ে দিয়েছি। তো তার বাবাও যে এই সময় এই মুহূর্তে একটা পোস্ট দিবে আইফোন নিয়ে, সেটা আসলে আমিও বুঝতে পারিনি। আমি ভিডিও করছিলাম আর সেও জানে না যে আমি ভিডিও করছিলাম, আর এই ভিডিওটা যে এই ব্লগের একটা অংশ হয়ে যাবে আসলে আমি আগে এটা ভাবিনি। তো ভাবলাম যে যখন আইফোনের এত ছড়াছড়ি তো আমার স্বামীরটা আবার বাদ থাকবে কেন, তো এই কারণে ওরটাও এখানে অ্যাড করে দিলাম। আর এই এত সুন্দর একটা কাহিনী তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কি করে হলো বলো। তো আমি বসে বসে ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে এমনি আর মানুষ বলে না শখের দাম লাখ টাকা, তো যার শখ আছে আসলে তার কাছে আসলে এটা ব্যাপারই না। হ্যাঁ, তাই বলে কিন্তু এটা যে আইফোনের দাম সত্যি কম, আইফোনের দাম কিন্তু অনেক বেশি। আমার কাছে মনে হয় ওই 1.5 লাখ টাকা একটা ফোন কেনার থেকে 2-3টা অ্যান্ড্রয়েড ফোন কিনে ছবি তোলা ভালো, কারণ অ্যান্ড্রয়েড ফোনের আইফোনের থেকে সুন্দর ছবি আসে। তবে ভিডিওর জন্য কিন্তু আইফোন সত্যি অনেক ভালো না। তো এই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি এয়ারপোর্টে, এটা হচ্ছে সৈয়দপুর এয়ারপোর্ট। আমরা যখন শ্বশুরবাড়িতে যাই, আমি মানে আমার শ্বশুরবাড়ি দিনাজপুর ফুলবাড়ি গ্রাম একটু ভেতরে, তো এইখানে যেতে গেলে আমাদের সৈয়দপুরে নামতে হয়। তো সৈয়দপুর থেকে আবার আমাদের সিএনজি অথবা প্রাইভেট বা যে কোনোভাবেই যাওয়া যায়, বাসেও যাওয়া যায় ফুলবাড়িতে। তো আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, আমরা এখন রওনা দিব। ঢাকায় অনেক গরম, কিন্তু এখানে নামার পর দেখছিলাম একটু হালকা হালকা ঠান্ডাও লাগছিল, তো ভাবলাম যে বাড়িতে ভালোই হবে, একটু ঠান্ডা ঠান্ডা হবে। তো এই যে আমরা বাড়িতে অলরেডি চলে আসছি, আর আমাদের পথ চেয়ে কিন্তু আর বসে নেই মা। আর মা যখন ছিলেন তখন আমাদের জন্য একদম দরজায় এসে দাঁড়িয়ে থাকতেন, সেই মা আর নেই আমাদের জন্য দাঁড়িয়ে থাকার। তো আমার দেবর, আমার শ্বশুর মশাই বাসায়, বাড়িতে আর কোনো মেয়ে মানুষই নেই, আমি আর আমার মেয়ে আসছি। তো এসে দেখি সুন্দর করে সব কিছু বাবা গুছিয়ে রেখেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যে আমার ঘরের বিছানা করে রাখছে, তারপর এমনিতেও সোফা টোফা সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে বাবা ছেলে সবাই মিলে বসে এখানে গল্প করছে। আমি আসার পর বাবা যেন একটা শান্তি ফিরে পেয়েছে, আর আমাদের জন্য বাবা রান্নাও করে রেখেছে, এখানে মাগুর মাছ রান্না করছে আর ভাত, আর বেশি কিছু করেনি। এটাই অনেক কিছু বাবা যে আমাদের জন্য রান্না করে রেখেছে, এর থেকে আর বড় ভালোবাসা কি হতে পারে বলো। তো আমি সবার জন্য ভাত রেডি করছিলাম, খাওয়া দাওয়া করব। তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তারা তো বুঝতেই পারলে আমাদের কি অবস্থা। তো সবাই আমার শাশুড়ি মায়ের জন্য আশীর্বাদ করো, দোয়া করো, আমার মায়ের আত্মা যেন শান্তি পায়। আর বাবার জন্য আশীর্বাদ করো, বাবা যেন সব দখল সামলিয়ে নিজেকে স্বাভাবিক করে তুলতে পারে, আর আমরা যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আমি আজ থেকে যা যা করেছি বাড়িতে সব ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে, এবং আরও ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করে দিবে যারা এখনও ফলো করেনি, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এই হচ্ছে আমার ছোট দেব, সে তার পুজোর মার্কেটিং দেখছে যে কেমন হলো, তার জন্য কেনাকাটা করেছি। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে, সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি।